ভারত চীনের মধ্যে যুদ্ধ বাঁধলে যে পাঁচটি বিষয় চ্যালেঞ্জ হতে পারে ভারতের জন্য। বিগত বেশ কয়েক মাস ধরেই বিতর্কিত ডোকালাম এলাকা নিয়ে ভারত চীনের মধ্যে সমস্যা চলছেই। সিকিমের কাছে ডোকালামে সীমান্তর কাছে দুই দেশের সেনা মুখোমুখি। নিজেদের সরকারি মুখপত্রের মাধ্যমে চীন মাঝে মধ্যেই হুঁশিয়ারি দিলে তার প্রত্যুত্তর দিচ্ছে ভারতীয় সেনারা। চীনের তার অবস্থানে অনড় হয়ে স্পষ্ট জানিয়েছে ভারত যেন তার সেনা সরিয়ে নেয়। আবার তার সংবাদপত্রে এই কথাও কড়াভাবে জানিয়ে দিয়েছে যে ভারতের সঙ্গে যে কোনো ধরনের সংঘর্ষের পথে যেতে প্রস্তুত চীন। এখন প্রশ্ন, ভারতের ওপর চাপ সৃষ্টি করে কি কিছু কিছু বার্তা চীন সকলের কাছে পৌঁছে দিতে চাইছে? এশিয়ার একমাত্র মহাশক্তি, বিগত কয়েক দশক ধরে চীনের গতি ক্রমশ বাড়ছে। অর্থনৈতিক ক্ষেত্রে হোক বা সেনাশক্তির আধুনিকীকরণ, চীন তৎপর তার শক্তি বৃদ্ধিতে। কিন্তু বিগত এক দশকে ভারতও তার শক্তি বৃদ্ধি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিভিন্ন বক্তব্যে কোনো সময়ই পরিষ্কার করে জানিয়েছেন, এশিয়ার ওপর অনেকেরই নজর রয়েছে এবং এশিয়ার অন্যতম শক্তি হিসেবে ভারতের ওপরও এইসব শক্তির নজর রয়েছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে করা অবস্থান। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে অন্যান্য বেশ কিছু দেশের সমস্যা রয়েছে। ভারত, আমেরিকা, জাপান এমনই বেশ কিছু নাম রয়েছে এই তালিকায়। রয়েছে অস্ট্রেলিয়ার মতো শক্তি। তবে চীন ক্রমশই তার পদক্ষেপের মাধ্যমে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই সব শক্তির দিকে। ওবিওআরএ এ কোনো বাধাকে না মানা। চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের ড্রিম প্রজেক্ট ওবিওআর বা ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্ট, চীনের ওই প্রজেক্টের কিছু অংশ পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে যায়, আর এখানেই আপত্তি রয়েছে ভারতের। ভারতের এই আপত্তিকে সমর্থন জানিয়েছে আরও বেশ কিছু দেশ। যখন এই ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্ট লঞ্চ করা হয়, তখন সেখানে ভারতের দিক থেকে প্রতিনিধি হিসেবে কেউই যায়নি। তবে চীন এই প্রজেক্ট নিয়ে সমঝোতার পথে যে হাঁটবে না, তা যেন তার অবস্থানে স্পষ্ট। ট্রাম্পের নিয়ম নীতিকে চ্যালেঞ্জ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক ক্ষেত্রে চীনের বিরোধিতায় সরব। চীন ইস্যুতেই ভারত জাপানের পাশে বারবার দাঁড়িয়েছে আমেরিকা। এদিকে চীন নিজের শক্তি ব্যবহার করে যেন আমেরিকাকে কড়া বার্তা দিতে চাইছে। অনেকের মতোই ভারতের ওপর চাপ সৃষ্টি করায় প্রচেষ্টার মাধ্যমেই সেই বার্তা পৌঁছে দিতে চাইছে চীন। জি জিনপিং, 2013 সালে জি জিনপিং চীনের প্রেসিডেন্ট পদে অসীন হওয়ার পর চীনকে মহাশক্তি বানানোর এবং তার বিস্তারের বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন। চীনকে ক্রমশই মজবুত করে তুলতে যে যে চ্যালেঞ্জ নিতে হয় তার পক্ষপাতী চীন, আর সেই বার্তা যেন ক্রমশই তার নানা কাজের মধ্য দিয়ে অন্যান্য দেশের কাছে পৌঁছে দিচ্ছে চীন।